ফিরে এলাম বিরতির পর। আবারও নজর রাখতে হচ্ছে আমাদের খেলার খবরে, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আমরা একটি আপডেট পাচ্ছি এই মুহূর্তে, এই যে আজকের খেলা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেই খেলায় ইতিমধ্যে আমরা যে আপডেট পেয়েছি, ইন্ডিয়া সেখানে জিতেছে, ভারত জয়লাভ করেছে, কিন্তু পাকিস্তানের কোচের একটি অভিযোগ রয়েছে। ঠিক কি অভিযোগ করছেন তিনি? আমি বলি যে ভারত শুধু জিতেনি, এমন এক পেশে জিতেছে যে ভারত পাক সাক্ষাতে এত এক পেশে জয় বোধ হয় প্রায় নেই, বিশ্বকাপে নেই। এ নিয়ে টানা আটবার হারিয়েছে। এবার আটবার হারের পরে কোথায় ভারতীয় যে আজকের পারফরমেন্সের সামনে পাকিস্তান নিজেদের দোষ স্বীকার করবে? তা না, উল্টে পাকিস্তান টিম ডিরেক্টর বললেন যে হ্যাঁ, আমরা একটু ভিতু ভিতু ক্রিকেট খেলেছি ঠিকই, কিন্তু আমাদের তো মনেই হচ্ছিল না যে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি, আমাদের তো মনে হয়েছিল বিদেশীয় সিরিজ খেলতে এসেছি। কারণ পুরো দর্শক সমর্থন শুধু বিপক্ষে নয়, আমাদের যে গানগুলো, যে গানগুলো পাকিস্তান টিমের সঙ্গে যেগুলো জড়িত যে গানগুলো, সেই গানগুলো অব্দি একটাও মাইক্রোফোনে বাজানো হয়নি। পুরো পরিবেশটা এমন যেন আমরা বিপক্ষ দেশের মাঠে সিরিজ খেলতে এসেছি, কোথাও মনে হয়নি আমরা বিশ্বকাপ খেলছি, কোথাও মনে হয়নি আমরা আইসিসি টুর্নামেন্ট খেলছি। এটা কিন্তু সাংঘাতিক অভিযোগ। একেবারেই একেবারেই। আপাতত ধন্যবাদ গৌতম দা আপনাকে।